হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমরা জানব বাংলাদেশের একজন জনপ্রিয় চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস মিষ্টির জীবন কাহিনী সম্পর্কে। ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস মিষ্টি এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি নিজে চলচ্চিত্র প্রযোজনাও করেছেন এই নায়িকা। বাংলা চলচ্চিত্র জগতে তিনি মিষ্টি জান্নাত হিসেবেই পরিচিত। 2রা সেপ্টেম্বর খুলনায় মিষ্টির জন্ম। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। ডেন্টাল কলেজে পড়াশুনো করেছেন তিনি। শাহাদাত হোসেন লিটন পরিচালিত লাভ স্টেশন চলচ্চিত্রের মাধ্যমে মিষ্টির অভিষেক হয় এবং এর জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হল সিনি বিবি 2015, তুই আমার 2017 এবং আমি নেতা হব 2018। ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র তুই আমার রানী দিয়ে তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। এছাড়াও তিনি ভোজপুরি চলচ্চিত্র রংবাজ খিলাড়িতে অভিনয় করেছেন মিষ্টি। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব জান্নাত, প্রায় ছবি আপলোড করে নিজের অবস্থান জানান দেন তিনি। কোনো কারণ ছাড়াই এসব ছবিতে তাকে ইদানিং স্বল্প বসনে দেখা যায়। ভক্ত অনুরাগী ও সমালোচকদের নজর কাড়ে তার আবেদনময়ী ছবি। তবে কেন এমন ছবি পোস্ট করেন এর কোনো উত্তর দিতে নারাজ এই নায়িকা। এছাড়া বিভিন্ন ফেসবুক গ্রুপে মিষ্টি জান্নাতের বেশ কিছু স্বল্প বসনের ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। দেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম, ঢাকাই চলচ্চিত্রের সাইমন সাদিক, বাপ্পি চৌধুরী এবং জয় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন মিষ্টি। মিষ্টি জান্নাত অভিনীত সর্বশেষ সিনেমা তুই আমার রানী বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়। যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সূর্য। 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি অভিনেত্রী হিসেবেও ক্যারিয়ার গড়তে চান। তো প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।